ওয়েলকাম ফ্রেন্ডস বন্ধুরা আজ আমরা বিএসসির কিছু আপডেট নিয়ে আলোচনা করব কারণ আমরা জানি যে আজ থার্ড অক্টোবর টু ঠিক আজ থেকে আর মাত্র একদিন অর্থাৎ চার তারিখ রয়েছে যেদিন আমাদের ওয়ার্কিং ডে আছে পরবর্তী ক্ষেত্রে আমরা জানি শারদীয়া উৎসব এবং অন্যান্য পুজোর জন্য কিছুদিন সমস্ত সরকারি অফিস এবং এডুকেশনাল প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে পরবর্তী সময়ে পুনরায় সেগুলো ওপেন হবে যাই হোক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুদিনের দিনের মধ্যে কী আশা করা যেতে পারে সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ডাব্লিউ বিসি দু হাজার বাইশের মেন রেজাল্ট কী আসতে পারে এই দুদিনের মধ্যে ডাব্লিউ বিসি এর চব্বিশের নোটিফিকেশানটার কি স্ট্যাটাস রয়েছে এবং আমরা জানি যে পিএসসি যে নিউ নোটিফিকেশান যেগুলো ও বিসি রায়ের জন্য আটকে আছে সেই সংক্রান্ত কি স্ট্যাটাস রয়েছে যাই হোক এই পুরো বিষয়টা আলোচনা করবো তাই প্রত্যেককে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটি দেখুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরপরে আমরা যে বিষয়টা বলতে চাইছি যে ডাব্লিউ বি সিএস বাইশের মেন রেজাল্ট যেটা আমরা মাননীয় স্যারের কাছে জানতে পেরেছিলাম যে পুজোর আগে যে সপ্তাহটা রয়েছে সেই সময় আসার সম্ভাবনা আছে কিন্তু আজকের যে তথ্য পাওয়া গেছে সেই অনুযায়ী এটা একদম স্পষ্ট হয়ে গেল ডাব্লিউ বিসিএস বাইশের মেন রেজাল্ট এই সপ্তাহে অর্থাৎ এই এক দুদিনের দিনের মধ্যে আর আসছে না অর্থাৎ এটা পুনরায় শারদীয়া উৎসবের পরবর্তী সময়ে অর্থাৎ অক্টোবরের শেষের দিকে যখন পুনরায় সরকারি অফিসগুলো ওপেন হবে সেই সময় আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অক্টোবরের একদম লাস্ট উইকে এই বিষয়ে আসার সম্ভাবনা থাকছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমরা যেটা ভাবছিলাম যে ডাব্লিউ বিসিএস একুশের মেন রেজাল্ট যেটা যেটা খুব দ্রুত বেরিয়েছিল দ্রুত বেরিয়েছিল বলতে অনেকটা কম সময়ের মধ্যে বেরিয়েছিল যেটা আমরা আশা করছিলাম যে আগের বছর অর্থাৎ তেইশ সালের যেটা ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর করে বেরোবো সেটা কিন্তু সম্ভবত জুন মাস বা জুলাই মাসের প্রথম থেকেই বেরিয়ে গিয়েছিল এবং জুলাই মাস থেকে কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে গেছিলো প্রায় এক বছরের মধ্যেই কিন্তু এটার ক্ষেত্রে একটু দেরি হয়ে গেল যাই হোক দু নম্বর যেটা ডাব্লিউসিস চব্বিশের নোটিফিকেশান আমরা জানি যে ওবিসি সংক্রান্ত যে সমস্যা সেই নিয়ে স্যার পূর্বেই বলেছিলেন যেহেতু এইখানে নোটিফিকেশনের সময় কোনো রকম ভ্যাকেন্সি আপডেট বা ভ্যাকেন্সির উল্লেখ থাকে না সেই জায়গা থেকে এস নোটিফিকেশান আসতে বাঁধা নেই কিন্তু ডাব্লিউসিএস চব্বিশের নোটিফিকেশানও এই মুহূর্তে অর্থাৎ এই দু এক দিনের মধ্যে আর আসছে না এটাও আস্তে আস্তে সেই নভেম্বর মাস বা তার পরবর্তী সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ফলে এটাও ক্লিয়ার হয়ে গেলাম যেটা আমি আগেই বলেছিলাম পনেরোই ডিসেম্বর যে পরীক্ষার ব্যাপারটা ছিল সেটা কিন্তু হচ্ছে না নেক্সট যেটা পিএসসি ন নিউ নোটিফিকেশান পিএসসি নিউ নোটিফিকেশানের ক্ষেত্রে যেটা আমরা জানতাম যে ও রায় একটা বাঁধা হয়ে রয়েছে আমরা জানি গত দুদিন আগে যে ওবিসি সংক্রান্ত রায় এসছে পুনরায় মানে সেক্ষেত্রেও কোনো সমস্যা মেটেনি ফলে আমরা বুঝতেই পারছি যে এই নোটিফিকেশানগুলোও আসতে কিন্তু দেরি হবে ফলে স্কুল এসআই যদি স্কুল এসাই এর ভ্যাকেন্সি আপডেট এই মুহূর্তে হয়নি বা যেটা ভ্যাকেন্সি আপডেট হয়ে আছে মোটামুটি আমরা জানি সেটা হচ্ছে ফায়ার অপারেটর বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটা আইডিও এই সমস্তগুলোর সেগুলোর কিন্তু নোটিফিকেশান আসতে দেরি হবে যাই এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য